ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে, স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার 75 বছর। আমি যখন প্রথমে বলেছিলাম যে তথাগতর পরিচালনায় আমি আজ করব, আর কাজ করব না, এটা 2-2.5 বছর আগে বলেছিলাম। আমি সেটা ভীষণ ইমোশনাল একটা কারণ থেকে বলেছিলাম। এবার আমি বদলে গেছি 2.5 বছর পর। বর্তমান আমিটার সাথে তখন যে আমিটা কথা বলেছিল তার কোনো সম্পর্কই নেই। দেবলীনা সবসময় চেষ্টা করেছে যে কাজগুলো আমি হয়তো একা সামলে উঠতে পারছি না, পাশে থেকে সেগুলো কতটা ও ম্যানেজ করে দিতে পারে, সেই চেষ্টাটা সম্পূর্ণ রকম 100%-এর জায়গায় আমি বলবো 200% করেছে আর কি। জীবনের কোনো কিছুর ক্ষেত্রেই কোনো একজন ব্যক্তি থাকা বা না থাকার জন্য অসুবিধে হয় না। প্রায় 2 বছর হয়ে গিয়েছে ভটভটি মুক্তি পেয়েছিল। সেই সময় হল এবং পাওয়া নিয়ে, তারপর পরিচালকের প্রথম ছবি, সবটা নিয়ে, ভটভটি নিয়ে অনেকটা উত্তেজনা। কিন্তু এই 2 বছর পর ভটভটি এবার ডিজিটালি আসতে চলছে। ততদিনে পরিচালকের হাত পরিচালনায় পাকিয়ে ফেলেছেন তথাগত মুখোপাধ্যায় এবং দেবলীনাদি রয়েছে। দেবলীনাদি শুধু অভিনেত্রী নয়, এই ছবির সঙ্গে মানে ওতপ্রোতভাবে জড়িত ছিল, বিহাইন্ড দ্য ক্যামেরা অনেকটা দায়িত্ব ছিল যার। তো ভটভটি এবার ডিজিটালি আসছে, তথা প্রায় 2 বছর, এবং সেই সময় হল মানে হলের সংখ্যা তোমরা কম পেয়েছিলে কিছুটা, কোভিড, তোমার প্রথম ছবি, সব কিছু মিলিয়ে 2 বছর সময় ইচ্ছা করে নিলে কি ভটভটিকে ডিজিটালি আনার জন্য? আসলে শুধু হল কম পেয়েছে এমনটা নয়, প্রথম ছবি যেহেতু অপেক্ষাকৃত অনেকটাই কাঁচা টেকনিক্যালি ব্যবসার দিক থেকে, শো টাইমিং প্রত্যেক দিন শো চেঞ্জ হয়ে যাওয়া, হলে হাউসফুল হচ্ছে শো টাইমিং চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকমও দেখেছি, অনেক কিছু দেখেছি এবং পাশাপাশি শিখেওছি, কারণ ভুল করেছিলাম অনেকগুলো। 2 বছর 2022-এই আমার প্রযোজকদের কাছে প্রস্তাব ছিল ওটিটি এবং স্যাটেলাইটের, কিন্তু সেই নেগোসিয়েশনটায় আমার প্রযোজকরা রাজি হননি, কারণ ভটভটি খুবই বড় বাজেটের ছবি, যে একটা কোনো ওটিটি প্ল্যাটফর্মকে কিংবা একটা কোনো স্যাটেলাইটকে দেওয়ার জন্য যে পরিমাণ অর্থ তারা প্রত্যাশা করেছিলেন সেই অফারটা আসছিল না। কিন্তু ফাইনালি যখন আজকে একই প্রযোজক, পারিয়ার প্রযোজক অভিনব ঘোষ এবং প্রতীক, প্রতীক যেহেতু পারিয়ারও প্রযোজক এবং ভটভটিরও প্রযোজক, তো সেক্ষেত্রে প্রতীক এটা সিদ্ধান্ত, সৌম্য আর একজন যে ভটভটির প্রডিউসার, যে আমরা এবার ছবিটাকে সবার দেখার জন্য উন্মুক্ত করে দিই, আর ব্যবসার দিকে তাকাবো না, বরং এমন একটা কিছু ট্রাই করি যেটা যদি সাকসেসফুল আমরা হতে পারি আগামী দিনে নতুন পথ দেখাবে অনেককে। যেমন সাউথ ইন্ডিয়ান ছবি ধরো 2005-06 থেকে ইউটিউবেই পপুলার হতে শুরু করে সাউথ ইন্ডিয়ান সিনেমা, 2012-13-তে আমরা মাগাদিরা দেখে ফেলি ইউটিউবে, এবং রিমেক ছবির বাজার বাংলায় কমতে থাকে কারণ অলরেডি অরিজিনালটা লোকে ইউটিউবে দেখে ফেলছিল এবং গ্লোবাল হচ্ছিল সাউথ ইন্ডিয়ান ছবি কারণ ইউটিউবে লোকে দেখতে পাচ্ছিল। তো সেইখানে দাঁড়িয়ে আজকে ভটভটির ক্ষেত্রেও কিন্তু সেটাই লক্ষ্য, যে আজকে যখন ইউটিউবে আসছে গোটা পৃথিবীর মানুষ ভটভটি দেখতে পাবে চাইলে, এবং আমরা কী বানিয়েছি, ভালো বানিয়েছি, খারাপ বানিয়েছি, বাংলা ইন্ডাস্ট্রি সিনেমা কীরকম বানায় তার প্রতিনিধিত্ব করবে ভটভটি। এবং এরকম বড় বাজেটের বাংলা ছবি তো কখনো ইউটিউবে আসে না, লোকেরা বাড়িতে ফেলে রেখে দেয়, তুমি ইউটিউবে দেয় না। কিন্তু আমার প্রযোজকদের কাছে আমি কৃতজ্ঞ যে তারা এই দ্বারা দেখার সুযোগ করে দিয়েছেন, এবং আমার অভিনেতাদের কাছে আমি কৃতজ্ঞ, তারা আজকেও একই রকম সমান উদ্দীপনায় ভটভটির প্রমোশনে এসছেন এবং তারা প্রমোট করছেন। তো সব মিলিয়ে এটা সবটাই পাওয়া এবং শেখা। দেবলীনাদির কাছে আসি, ভটভটি নিয়ে যখন আমরা প্রায় 2 বছর আগে কথা বলেছিলাম, মানে ঋষভের চুল কেটে দেওয়া থেকে বিবৃতির শাড়ির সেফটিবিল লাগিয়ে দেওয়া পর্যন্ত তুমি, তো অনেকটা মানে ছবিটার ওই বিহাইন্ড দ্য ক্যামেরা আমরা শুধু অভিনেত্রী দেবলীনাকে সেই সময় পাইনি, অনেকটা সময়। তো ভটভটির ইমোশনটা আজও সমানভাবে কাজ করে, তথা তার প্রথম পরিচালনা, তোমার এইভাবে জড়িয়ে থাকা? ভটভটির ইমোশনটা আজ কেন, আজীবন একইভাবে কাজ করবে। তার কারণ হচ্ছে যে ভটভটির বিহাইন্ড দ্য ক্যামেরা যে কাজগুলো আমি করেছি সেগুলো আমার বরাবরই একটা ইচ্ছে ছিল করার, আমার মনে হতো আমি পারবো, কিন্তু ভটভটিতে হাতে কলমে করলাম। তো তার আগেও তথাগত পরিচালনায় যে ছবিগুলি রয়েছে সেগুলোতে করেছি, কিন্তু বড় ছবি, হল রিলিজ, অনেক আরও বড় দায়িত্ব, সেটা তো প্রথমবার করলাম, এবারে সেই অভিজ্ঞতাটা আমার সঙ্গে থেকে যাবে, সেটাই আবার কাজে লাগবে আমি যখন আমার ছবি তৈরি করব সেটা। আর ভটভটির সঙ্গে জড়িত আরও যা যা আছে অনেক কিছু যেগুলো শিখেছি সেগুলোও কাজে লাগবে। তথাগতকে পরিচালক হিসেবে যে কটা কাজে আমি খুব কাছ থেকে দেখেছি তাতে তথাগতর একটা প্রতি আমার একটা অবজারভেশন রয়েছে অ্যাজ এ ডিরেক্টর অডিও ভিজুয়াল মিডিয়ামের ক্ষেত্রে, যেটা আমি শিখেছি সেটা আমার কাজে লাগবে আমার ছবি তৈরির ক্ষেত্রে। তো এই সব কটা জিনিসই আমার আজীবনই কাজে লাগবে এবং আমার সঙ্গেই থাকবে, নতুন হিসেবেই থাকবে আমার কাছে। এবং
ভটভটি সে অর্থে তোমার প্রথম পরিচালনা যেটা আমরা হল রিলিজ দেখতে পাই। একটা কথা বলো, তুমি তারপরে পারিয়া করেছো এবং পারিয়া সুপারহিট এবং পারিয়া ওটিটিতে আসছে, ভটভট হ্যাঁ পারিয়া ওটিটিতে হয়েছে এসে গেছে এবং পারিয়া টু এর জন্য তুমি প্রস্তুতি নিচ্ছো, মাঝেও একটা ছবি তুমি করেছো পরিচালনা। তো সেই অর্থে ভটভটি তোমায় কি শেখালো যখন প্রথম তুমি পরিচালনা করতে শুরু করলে? অনেকগুলো টেকনিক্যাল দিক থাকে তুমি যেটা বললে, এবং নতুন প্রযোজক, হল, সংখ্যা সব কিছু মিলিয়ে। দেখো, পারিয়া আমার পঞ্চম ছবি অ্যাকচুয়ালি, এখনও তিনটে ছবি মাঝখানে আছে, এগুলো রিলিজ করেনি। একটা গোপনে মৎসরণ সিঙ্গেল শট, সেটা টেকনিক্যালি সব থেকে স্ট্রং ছবি, কারণ সেটা একটা শটেই ছবি শেষ করতে হয়েছে। গাকি আছে যেটা স্পিটি আর কলকাতা মিলিয়ে শ্যুট হয়েছে, মেমোরিয়াক্স আছে যেটা সিকিমে শ্যুট হয়েছে। মাঝখানে তিনটে ছবি রয়েছে, একটা হিন্দি এবং দুটো বাংলা, এবং তারপর পারিয়া। প্রত্যেকটা ছবি নতুন করে শেখায়, নতুন করে জানায়, নতুন করে বোঝায়। এবং ভটভটি করার আগে আমি কিন্তু পাঁচ ছটা শর্ট ফিল্ম করে ফেলেছি এবং ইউনিকর্ন একটা এক ঘন্টার ছবি করে ফেলেছি, যাতে জলের তলাতেও আমরা শুটিং করেছি ভটভটির আগেই। তো প্রত্যেকটা ছবি থেকে আমি শিখেছি, যার একটা ফসল ভটভটি, আবার ভটভটি থেকে পারিয়া মাঝখানের ছবিগুলো, সেখান থেকেও শিখতে শিখতে গেছি। প্রত্যেকটা ছবির সাথে থেকে আমি শিখছি এবং পরের ছবিতে সেটা অ্যাপ্লাই করছি। এবার শেখা কতটুকু হলো, অডিয়েন্সকে সেটা আনন্দ দিতে পারলো কিনা, সেটা অডিয়েন্স বলবে। এবং এই পারিয়ার সাফল্য, সেটা হল হোক কিংবা ওটিটি, ওটিটিতে পারিয়ার রেসপন্স আমরা আরও বেশি পেয়েছি। তো সেইটা কোথাও আমাদেরকে প্রত্যেক মুহূর্তে বিশ্বাস আমাকে অন্তত দেয় যে আমার শেখাটা হচ্ছে, এবং তার হয়তো 1% আমি অ্যাপ্লাইও করতে পারছি, এবং আমি চেষ্টাটুকু অ্যাটলিস্ট করছি শেখবার। এইটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই শেখাটা আজীবন আমার আমৃত্যু থাকবে, এবং আমার প্রত্যেক ছবিতে যেন তার প্রভাব থাকে এই শেখার, আমি সেটা চাইব। এই প্রসঙ্গেই তোমাকে জিজ্ঞেস করবো যে পারিয়াতে তুমি পরিচালক তথাগতকে মানে কতটা তুমি সামনে থেকে দেখেছো, তার কাজ দেখেছো এবং তার গ্রোথটাও দেখেছো, তুমি কিভাবে দেখলে? তুমি ইনফ্যাক্ট এর আগেও বলেছিলে যে আগামী 5 বছরে তথাগত পরিচালক হিসেবে নিজের জায়গাটা মানে প্রতিষ্ঠিত হয়ে যাবে, এবং সেটা পারিয়া তার প্রমাণ তার দ্বিতীয় ছবিতে। তোমার কাছে একটু শুনবো যে কীভাবে দেখলে। আমি না তথাগত যে পরিচালক হিসেবে ঠিক জায়গাটা কতটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা আমি প্রথম বুঝতে পারি বুনো রিলিজ হওয়ার পর। কারণ আজও আমি কলকাতার বাইরে যাই যখন, তখনও আমাকে লোকজন বলে, আমার কমেন্ট সেকশনে দেখা যায় যে বুনো একটি শর্ট ফিল্ম কি ভীষণ উত্তেজিত লোকজন, এবং আমরা সব থেকে ছোট্ট ইউনিট নিয়ে এবং কীরকমভাবে বুনোর কাজটা করেছি সেটা না হয় বললামই না, জানার দরকার নেই লোকজনের, কিন্তু বুনোর যেটা আউটকাম সেটাই এস্টাবলিশ করে দিয়েছিল তথাগতকে পরিচালক হিসেবে। কারণ বুনো নিয়ে আজও লোকজন আমার সাথে দেখা হলে যেখানে সেখানে বুনোর কথা তুলে বলে, আবার অনেকে জানেন না, খেয়াল করেননি হয়তো তথাগতর পরিচালনা, যেহেতু তথাগত আর আমি দুজনেই অভিনয় করেছি ওটাতে, অনেকে বলেন আপনাদের অভিনীত ওইটা, তখন আমি বলে দিই ওটা আমাদের, ওটা তথাগতর পরিচালনাও কিন্তু, সেটা আবার আমি তখন বলে দিই। তো তখনই আমি বুঝতে পেরেছিলাম যে তার ফলাফল কী হতে পারে। এবং ভটভটির ক্ষেত্রেও কিন্তু আমি পরিচালক তথাগতর ফলাফল একই রকম পেয়েছি যারা দেখেছেন তাদের কাছে। এবার বহু মানুষ দেখতে পাননি, সেটা তো আলাদা ব্যাপার, একটা আলাদা সাবজেক্ট কমপ্লিটলি। তো আর পারিয়ার ক্ষেত্রে ভটভটির সময় যে ভুলগুলো হয়েছিল সেই ভুলগুলো যেহেতু হয়নি, সেই তো ওটা আরও বেশি মানুষের কাছে পৌঁছে গেছে। কিন্তু এখন আমার ভটভটির ক্ষেত্রে যেটা বক্তব্য, আমি বলছি যে ওটি যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে কিছু দেখার, ছবি বা এন্টারটেইনমেন্টের বস্তু দেখতে পাওয়ার যতগুলো প্ল্যাটফর্ম রয়েছে, ইউটিউবের থেকে তো কোনো প্ল্যাটফর্মই বড় না। কারণ ইউটিউবে শুধু এন্টারটেইনমেন্ট নয়, আমরা যে কোনো বিষয় নিয়ে সার্চ করতে পারি, ইউটিউব একটা বেসিক প্ল্যাটফর্ম। তো এর থেকে বড় প্ল্যাটফর্ম আমরা তো, আমার মনে হয় আমরা সবচেয়ে বড় যে প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্মে এই ভটভটি পৌঁছে দিচ্ছে মানুষের কাছে। তো সবচেয়ে বড় যে প্ল্যাটফর্মটা সেই প্ল্যাটফর্মে ভটভটি যাচ্ছে, তো সেটা তো একটা ভীষণই আনন্দের ব্যাপার, এবং দর্শকদের কাছেও খুব আনন্দের ব্যাপার যে আপনারা প্লুটো মিউজিকে ক্লিক করলেই ভটভটি দেখতে পাবেন, কারণ দেখতে চায় মানুষ, অনেকে আমাকে জিজ্ঞেস করেন আর কি। তোমার পরিচালক হওয়ার পেছনে আমি যদি বলি যে দেবলীনা দত্ত, সেটা অভিনেত্রী হোক বা ব্যক্তিগত সম্পর্ক সব মিলিয়ে যদি আমি বলি, অভিনেত্রী দেবলীনা দত্তের অবদান বা তার প্রেজেন্সটা কতটা ইম্পর্টেন্ট ছিল তোমাকে পরিচালক হিসেবে তৈরি করা? আমি যখন আমার একদম ছোট, আমি তখন আমার 14-15 বছর বয়স, যখন অভিনেতা হিসেবে স্টেজে কাজ করি তখনই আমি পরিচালনা করব সিনেমাটা ডিসাইড করেছি, কারণ থিয়েটারে, স্টেজে, প্রসিনিয়াম থিয়েটারে আমি সেটা করতে পারছি না যেটা করতে চাইছি। তার পরবর্তীকালে দেবলীনার সাথে আমার আলাপের সূত্রটাই সিনেমার হাত ধরে, সিনেমা নিয়ে একটা বিষয়ে সিনেমা নিয়ে কথা বলতে বলতে আমাদের বন্ধুত্বটা গাঢ় হয়, বন্ধুত্বটা বাড়ে। হ্যাঁ, শুনি ভবনে বলে একটি সন্দীপন চট্টোপাধ্যায়ের উপন্যাস, যেটা নিয়ে ছবি করবার কথা হয়েছিল 2012-13 সালে, ছবিটা হয়নি, সে ছবিটা বুম্বাদা মূল চরিত্র ছিল।
ছবিটা হয়তো ভবিষ্যতে কোনো দিন হবে। তো সেই সূত্র ধরেই আমাদের ব্রিজিংটা। দেবলীনা একজন ডেডিকেটেড অ্যাক্ট্রেস হিসেবে সবসময় একজন শিল্পীকে প্রভাবিত করে, একজন শিল্পী একজন শিল্পীকে আরও বেশি উৎসাহিত করে আরও বড় কাজ করার জন্য। দেবলীনা একজন শিল্পী হিসেবে আমাকে সবসময় উৎসাহিত করেছে, এবং যখন আমরা একসাথে থেকেছি, একসাথে কাজ করেছি, তখন দেবলীনা সবসময় চেষ্টা করেছে যে কাজগুলো আমি হয়তো একা সামলে উঠতে পারছি না, পাশে থেকে সেগুলো কতটা ও ম্যানেজ করে দিতে পারে, সেই চেষ্টাটা সম্পূর্ণ রকম 100% জায়গায় আমি বলবো 200% করেছে আর কি। দেবলীনা, পরবর্তীকালে তুমি পরিচালনায় আসো বা ছবি করো, সেখানে যদি পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের কোনো গুণ বা ব্যক্তি মানুষের কোনো গুণ তুমি তোমার পরিচালনায় বা তোমার এক্সিকিউটিশনে কাজে লাগাবে? ওই যে আমি প্রথমেই বললাম যে তথাগতকে যেহেতু আমি পরিচালক হিসেবে দেখেছি, অডিও ভিজুয়াল মিডিয়ামটা তথাগতকে আমি একরকমভাবে হ্যান্ডেল করতে দেখেছি পরিচালক হিসেবে, সেটা খুব স্বাভাবিকভাবেই আমি কাজ থেকে অবজার্ভ করে তো শিখেছি। তার একটা প্রভাব তো থাকবেই আমার ছবিতে, খুব স্বাভাবিক, কারণ আমি এত কাজ থেকে অন্য কোনো পরিচালককে পরিচালনা করতে দেখিনি, এবং তথাগতকে যেটা আমি এক্সিকিউট করতে হয়েছে আমার পছন্দ হয়েছে, যদি পছন্দ না হতো সেটা আলাদা কথা, আমার পছন্দ হয়েছে, তো তার সেটা আমি শিখেছি পরিচালক হিসেবে, এবং সেটা ভীষণভাবে তার অ্যাপ্লিকেশন থাকবে আমার ছবিতে। আর বাকিটা তো আমি যে ভুলগুলো এবং সেগুলো শুধরে নেওয়া সেটা পারিয়ার ক্ষেত্রে দেখেছি, তো সেটাও আমি শিখেছি, তো এই দুটো জিনিস থাকবে নিশ্চিতভাবে। দাদা, কোথাও গিয়ে মনে হয় যে বিহাইন্ড দ্য ক্যামেরা যদি দেবলীনা দত্ত সেভাবে না থাকতো, ভটভটির পুরো জেস্টারটা বা ভটভটিরা তোমাকে কোথাও গিয়ে একটু অসুবিধায় ফেলতো যদি বিহাইন্ড দ্য ক্যামেরা দেবুদি যেগুলো করে গেছে সেগুলো যদি না থাকতো, সেক্ষেত্রে তোমার না কিছু জিনিস হতো না হয়তো, কিন্তু অসুবিধায় কিছুই ফেলতো না। মানে আজকে যখন দেবলীনা ছবি বানাবে, সেখানে হয়তো আমি যদি সেটা সরাসরি যুক্ত থাকি তাহলে একটা তার রেজাল্ট হবে, আবার আমি না থাকলে তার একটা রেজাল্ট হবে, রেজাল্ট হবেই। তো ধরো দেবলীনা তো আমার মেমরি এক্সের সময় দেবলীনা ছিল, আবার তারপরের ছবিতে দেবলীনা ছিল না, গোপনে মচ্ছারানে ছিল না, ওটা আরও সবথেকে কঠিন ছবি, আমার সবথেকে কঠিন ছবি, কারণ ওটা সিঙ্গেল শট, একটা টেক একটু এদিক থেকে ওদিক হবে, একটা পজিশন গণ্ডগোল হবে, ক্যামেরা একটু ভুল হবে, আবার শুরু থেকে যেতে হবে। তো আমি বলছি এটা না, দেবলীনা থাকার দরুন কিছু এফেক্ট, ভালো এফেক্ট ভটভটির ওপর পড়েছে। ধরো দেবলীনা যদি না থাকতো, অন্য কেউ থাকতো দেবলীনার জায়গায়, কিংবা কেউ নাই থাকতো সেই জায়গাটায়, তাহলে হয়তো সেই এফেক্টগুলো মাইনাস হয়ে যেত, কেমন? আর যদি ধরো অন্য কেউ থাকতো তার এফেক্টগুলো আবার অ্যাড হতো। সুতরাং পৃথিবীতে কোনো কিছুই আটকে থাকে না, আবার কোনো কিছুই সব কিছুই পরিবর্তনশীল। দেবলীনা থাকাটা একটা যেমন আউটকাম ভটভটির, দেবলীনা না থাকাটাও একটা আউটকাম দিত, এবার সেটা ভালো হতো না খারাপ হতো তাহলে সেটা করে দেখতে হয় আবার টাইম মেশিনে চেপে, তাই না? কিন্তু ডেফিনেটলি আমার বিশ্বাস দেবলীনা যেহেতু ছিল তাতে আমার অনেক হেল্প হয়েছে। এইটা নিয়ে আমিও একটু উত্তর দিই, শুধু ভটভটি নয়, এটা আমি শুধু ভটভটির ক্ষেত্রে বলছি না, আমি বলছি কোনো কিছুর ক্ষেত্রেই, জীবনের কোনো কিছুর ক্ষেত্রেই কোনো একজন ব্যক্তি থাকা বা না থাকার জন্য অসুবিধে হয় না। সে থাকার জন্য সুবিধে হতে পারে, কিছু জিনিস অ্যাড হতে পারে, অ্যাডিশনাল কিছু জিনিস হতে পারে যেটা খুব ভালো, কিন্তু সে না থাকার জন্য যে সেগুলো মাইনাস হয়ে গিয়ে অন্য যেটা হবে সেটা যে খারাপই হবে তা নয়, সেটা সমান ভালো হতে পারে বা আরও ভালো হতে পারে। কাজে এরকম আসলে বাস্তবে হয় না যে একজন কেউ নেই বলে ভীষণ অসুবিধা হয়ে গেল, এটা বাস্তব নয়। তুমি কিছুদিন আগেই বলেছিলে যে, এবং তুমি তার ক্ল্যারিফিকেশনও দিয়েছো যে তথাগতের পরিচালনায় তুমি কাজ করবে না, তো সেটা যদি তুমি একবার বলো যে এখন বা এই এই তোমার মাঝে দুটো আড়াইটা বছর কেটে যাওয়ার পর, পরবর্তী যদি তথাগত প্রচুর ছবি করছে এবং যে চরিত্রটা পরিচালকের পছন্দ হয় দেবলীনার জন্য সেটাতেই কাস্ট করা হয়, ওভাবে তো বলা যায় না যে কোন ছবিতে তোমাকে নেবে, তুমি নিশ্চয়ই ছবি করতে রাজি হবে? হ্যাঁ, আমি যখন প্রথমে বলেছিলাম যে তথাগতর পরিচালনায় আমি আজ করব আর কাজ করব না, এটা 2-2.5 বছর আগে বলেছিলাম, তখনও আমায় প্রশ্ন করা হয়েছিল যে আমি এটা কেন বললাম, আমি সেটা ভীষণ ইমোশনাল একটা কারণ থেকে বলেছিলাম, আমার মনে হয়েছিল যে তখনও অবধি তথাগত যে যে ছবি করেছে তাতে বিহাইন্ড দ্য ক্যামেরা আমি এমনভাবে আদ্যপান্তভাবে জড়িয়ে থেকেছি যে তার একটা স্মৃতি কাজ আমার ভেতরে থাকবে, তার জন্য শুধু অভিনয় করে চলে আসতে হলে আমি হয়তো ইমোশনালি হ্যান্ডেল করতে পারবো না, এরকম আমার মনে হয়েছিল। এবার আমি বদলে গেছি 2.5 বছর পর, বর্তমান আমিটার সাথে তখন যে আমিটা কথা বলেছিল তার কোনো সম্পর্কই নেই, এবং আমি ভীষণ খুশি যে আমি বদলে গেছি, কাজেই ওই ব্যাগেজটা আমার আর নেই, কাজেই এখন আমি খুব অনায়াসেই কাজ করতে পারবো তথাগতর পরিচালনায়। দাদা, তোমার পরিবর্তনটা মানে দেবলীনাদি পরিবর্তনটা তোমার চোখে পড়েছে কখনো? সেটা অভিনেত্রীর ক্ষেত্রে হতে পারে, ব্যক্তি মানুষের ক্ষেত্রে হতে পারে। দেখো সেইটা না, যে সিচুয়েশনটায় আছে সেই বেস্ট বলতে পারবে। ডেফিনেটলি প্রত্যেকটা মানুষই পরিবর্তনশীল, দেবলীনার পরিবর্তনও নিশ্চয়ই চোখে পড়েছে, এবং সেই পরিবর্তন যে দেবলীনা তো নিজে মুখে বলছে যেখানে সেখানে চোখে পড়বে না, তোমারই তো চোখে পড়ছে। আরে দেবলীনা যখন বললো হ্যাঁ আমি আবার কাজ করবো, সেটা ডেফিনেটলি আমি জানি। তো এগুলো না কোনো মানে আমি এভাবে দেখি না, আমার যখন সিনেমার প্রয়োজন এরকম হয়েছে যে দেবলীনা যে চরিত্রটা ভটভটিতে করেছে সেটা আমি দেবলীনা যেহেতু ইনিশিয়ালি করতে চাইছিল না, আমি অন্য অভিনেত্রীদের অ্যাপ্রোচ করেছিলাম, কিন্তু তারা ওই চরিত্রটা করতে চায়নি।
তো ফাইনালি আমি দেবুলনাকে বললাম দেখ আমি আরও দুজন নামকরা অভিনেত্রীকে অ্যাপ্রোচ করলাম, তারা করতে চাইলো না কিংবা তারা অন্য অজুহাত দেখালো, আমার প্রথম ছবি হয়তো বিশ্বাস করতে পারছে না কি বানাবো, হাতি সাপ ব্যাঙ্ক, তো দেবুলনা ফাইনালি করলো। তো আমি বলছি এভাবে আমি দেখি না, আমার যখনই প্রয়োজন হবে দেবুলনা যাই বলুক না কেন, দেবুলনা যদি আজকে যদি দেবুলনা স্টেটমেন্ট হতো যে না আমি করবো না, তাহলেও আমি দেবুলনাকে একবার অ্যাপ্রোচ করতাম, তারপরেও না বলতো, হ্যাঁ পরিচালক হিসেবে অ্যাপ্রোচ করতাম। আমি বলছি এই সিনেমাটা না ব্যক্তিগত জীবনের সাথে জড়িয়ে ফেলো না, আমাদের স্বভাব আমরা সব কিছুকে জড়িয়ে একটা ঘোট পাকাই, যে কারণে মানুষ এত সিরিয়াল দেখে, কারণ সিরিয়ালে ঘোটটা পাকানোটা হয় প্রপারলি, আমিও তার অংশ। তো আমি বলছি সেটা না বাস্তব জীবন নয়, বাস্তব জীবনে সব কানেক্টেড, কিন্তু যদি মানুষ যেসব মানুষ সেলফ অ্যাওয়্যার, যেসব মানুষের বোধ আছে তাদের ক্ষেত্রে কিন্তু সেটা নয়, তারা জানে যে প্রত্যেকটা জিনিস কম্পার্টমেন্টালাইজ করতে হয়। তো আমার দেবলীনা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে, আমরা যারা এখানে একসাথে উপস্থিত হয়েছি, আমরা কিন্তু কম্পার্টমেন্টালাইজ করেই ভটভটিকে দেখছি এবং বাকিগুলোকেও দেখবো। এই প্রসঙ্গে আমি একটাই কথা বলবো যে তুমি যেটা বললে যে ইমোশনালি কানেক্টেড ছিলে, খুব স্বাভাবিক এটা। তো পরবর্তীকালে যদি এই অভিনয় বা সিনেমার ক্ষেত্রেই আমি বলি, তুমি পরিচালনা করো বা তথাদা পরিচালনা করো, কিন্তু বিহাইন্ড দ্য সিন তোমাকে ধরো প্রয়োজন, বা তুমি নিজে থেকে কতটা ইনিশিয়েটিভ নিয়ে এগিয়ে আসবে বিহাইন্ড দ্য ক্যামেরায় থাকার জন্য? এটা তো নিজে থেকে, আমি আমি যদি একজন পরিচালকের পরিচালনায় কাজ করি অভিনেতা হিসেবে, আমি খুব প্রফেশনালি একজন অভিনেতা হিসেবে আমার 100-এ 100% দেবো বা 200% দেবো, নিজে থেকে কি আমি এগিয়ে যাব? নিজে থেকে তো সেটা তো নাক গলানো হয়ে যায়। যদি তথাগতর প্রয়োজন হয়, প্রয়োজনে আমাকে বলে যে এই ডিপার্টমেন্টে আমার একটু কিছু প্রয়োজন আছে কন্ট্রিবিউশনের, আমি কন্ট্রিবিউট করবো, সেটা আরেকজন পরিচালক যদি আমাকে বলেন আমি তখনও করি কন্ট্রিবিউট। তো সেটাই হবে অ্যাপ্রোচটা, আমার একটা প্রফেশনাল অ্যাপ্রোচ হবে পুরো ব্যাপারটাতে, কেননা পুরো ব্যাপারটাই সিনেমার খাতিরে হবে, তো সেইটা তো হবেই সবসময়ই। ভটভটি ইউটিউবে আসছে এবং তা সেইটা নিয়ে তুমি নিজেও জানিয়েছো, তো আরেকবার যদি বলো। 16 আগস্ট ভটভটি আসছে প্লুটো মিউজিকের ইউটিউব চ্যানেলে। আপনারা কোনো কিছু সাবস্ক্রাইব না করে একদম ইউটিউবে ভটভটি টাইপ করুন, ভটভটি ফুল ফিল্ম টাইপ করুন, প্লুটো মিউজিকের ইউটিউব চ্যানেল যান, ভটভটি দেখুন, অর্থাৎ 15 তারিখ রাত 12টার পর থেকে ভটভটি অ্যাভেলেবেল হয়ে যাবে। দেখে আমাদেরকে আপনাদের মতামত জানান সোশ্যাল মিডিয়াতে, ভটভটি আপনাদের কেমন লাগছে, ভটভটি আপনাদের মতামত কী। প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছে ভটভটিকে, ভটভটি রিলিজের সময় প্রচুর মানুষ দেখতে পাননি, আমি চাই তারা প্রত্যেকে ভটভটি দেখুন এবং নিজেদের মতামত জানান। 16 তারিখ প্লুটো মিউজিকের ইউটিউব চ্যানেলে। থ্যাংক ইউ।